আমাকে তো একটা ফোন করে দিলেই হয়ে যেত, তাহলে সকাল থেকে সংসে যে বসে থাকতে হতো না। মহরতের জন্য আজকের দিনটাই পাওয়া গেল, শুভ দিন। আর এদিকে উর্মিলার ডেটও আজকেই। ও, উর্মিলার জন্য সুচরিতা সেনকে সকাল থেকে ডেকে এনে বসিয়ে রাখা যায় বুঝি? কেন, বম্বের হিরোইন বলে? তাহলে তুমি ভুলে যাচ্ছ অরুণ, এই সুচরিতা সেন তার বম্বের ছবির সব ডেট ক্যান্সেল করে তোমাকে ডেট দিয়েছে। তুমি এমনি এমনি দাওনি, অনেক টাকার বিনিময় দিয়েছো, অনেক শর্তের পরিপ্রেক্ষিতে দিয়েছো, তাই না? এটা কি তার প্রতিশোধ? সুচরিতা, আমি তোমাকে আমার এই এই ছবিটা থেকে তোমাকে বাদ দিতে পারতাম। আমি বানাচ্ছি ছবিটা, সেখানে তুমি যে শর্ত দিয়েছ সেটা তো আমি রাজি নাও হতে পারতাম। রাজি হয়েছো কারণ তুমি জানো আমাকে নিলে তোমার ছবি চলবে, আমার নামে টাকা আসবে, আমার নামে লোক আসবে, আমি থাকলে হাউসফুল হবে, এইসব জানো বলে আমাকে ছবিতে নিয়েছো। আমার বলো না, বলো আমাদের, আমাদের নামে হলে টিকিট বিক্রি হয়। আর এখন তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে বসিয়ে রেখে প্রতিশোধ নিতে চাইছি, তাই তো? ব্যক্তিগত সম্পর্ক মাথায় রাখলে আমার মনে হয়েছে ইউ হ্যাভ টেকেন মি ফর গ্রান্টেড। এতক্ষণ ধরে তুমি আমাকে যা যা বললে তাতে তোমার মনে হয় যে আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে? টাকা চাওয়ার বেলা, শর্ত দেওয়ার বেলা তো তোমার ব্যক্তিগত সম্পর্কের কথা মনে হয়নি? না, মনে হয়নি, কারণ এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, এখানে আমি কম্প্রোমাইজ করি না। শুধু কয়েক ঘন্টা বসে থাকতে হলে তোমার ব্যক্তিগত সম্পর্কের কথা মনে হয়, তাই তো? ঠিক আছে, নায়িকা সুচরিতা সেনের কাছে প্রযোজক অরুণ কুমার বসিয়ে রাখার জন্য ক্ষমা চাইছে, এটা হবে তো? তার মানে তোমার আমার সম্পর্কটা এখন একজন নায়িকা আর একজন প্রযোজকের সম্পর্ক হয়ে গেল, তাই তো? যদি হয়েও যায় তার জন্য আমি একা দায়ী নই সুচরিতা, ভেবে দেখো। বেশ বেশ, তাই হোক, আজ থেকে তোমার আর আমার সম্পর্কটা শুধু কাজের, আর তুমি যে সেটাই চাও সেটা তোমার হাবভাবে স্পষ্ট। আমাদের সম্পর্কটা কোথায় এসে দাঁড়িয়েছে সেটাই কদিনে তুমি স্পষ্টভাবে আমাকে বুঝিয়ে দিয়েছো সুচরিতা। আমার মনে হয় আমাদের এই কাজের সম্পর্ক থাকাটাই বোধহয়।